যুক্তরাজ্যে সফরে আসা বাংলাদেশের স্বনামধন্য বাউল শিল্পী বাউল রাজ কালা মিয়াকে বার্মিংহামে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্মল হিতের একটি ব্যাংকোয়েটিং হলে আয়োজন করা হয় বাউল গানের বিশাল আসরও। এতে শুধু বার্মিংহাম নয়, পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে ছুটে আসেন বাউল কালা মিয়ার ভক্ত শ্রোতারা। তারা তার গানের ছন্দে আবেগে উচ্ছ্বাসে বিমোহিত হয়ে নেচে গিয়ে উপভোগ করে অন্যরকম এক সন্ধ্যা। আর বাউল কালা মিয়াও প্রাণ ভরে পরিবেশন করেন তার দরদি গলায় নানা বাউল সঙ্গীত। আমার যে সম্বর্ধনা দেওয়া হয়েছে, আমি এটা আমার প্রিয় শ্রোতা যারা সবরে আমার পক্ষ থেকে আমি উৎসর্গ করলাম। বাংলাদেশের এই বাউল রাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন যুক্তরাজ্যের স্বনামধন্য অন্যান্য বাউল শিল্পীরাও। বাউল রাজ কালা মিয়া ফেয়ার অয়েল পার্টি 2018 শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক এস মিউজিকের স্বত্বাধিকারী জনপ্রিয় কণ্ঠশিল্পী শেবুল বাউল রাজ কালা মিয়ার সম্মানে এই আয়োজন করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছেন। সবাই যাকে চিনে বাউল রাজ কালা মিয়াকে আজকে এই বিদায় সম্বর্ধনা দিতে পেরে আসলে আমরা গর্বিত। দূর দূরান্ত থেকে যারা এসে প্রোগ্রামকে সাকসেসফুল করেছেন তাদের আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দরদি এই শিল্পীর অন্যান্য ভক্তদের মুখেও ছিল কালা মিয়া আর বাউল গানের জয় কীর্তন। কালা ভাইয়ের মতো মানুষ, বাংলাদেশের সুরকার, উনি বাংলাদেশের ঐতিহ্য। আমরা এই ব্রিটেনের বুকে থেকে আমরা যে এই যে বাংলার কালচার আমরা ধরে রাখতে পারছি, আমরা যেন পরবর্তীতে আরও বেশি বেশি করে ধরে রাখতাম পারি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের এই প্রোগ্রামে বাউল গানকে তুলে ধরা হয়েছে, আমি মনে করি এ ধরনের প্রোগ্রাম আরও দরকার আমাদের। প্রাউড ফিল করলাম আমরা বার্মিংহামবাসী যে আজকে একজন বাংলাদেশের রাজ বাউল কালা মিয়াকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে। বাউল গান আসলে আমাদের মাটির গান, শিকড়ের গান, আর আমরা দূরে থাকি তো দেশ থেকে অনেক দূরে। সো বাউল গান গাইলে, বাউল গান শুনলে আমরা মনে করি যে দেশে চলে গেছি, একটু মুহূর্তের জন্য মনে হয় যে দেশে আছি, দেশের মাটিতে আছি। বার্মিংহামের বাঙালি কমিউনিটির নানা নেতৃবৃন্দ ও উল্লেখযোগ্য সংখ্যক বাংলা গণমাধ্যম কর্মীদের উপস্থিতি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাউল রাজ কালা মিয়াকে সম্মাননা ক্রেস্ট, সনদ, ফুলের তোড়া ছাড়াও নানা পুরস্কার সামগ্রী প্রদান করা হয়। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।